বেঁচে থাকলে কখনো কিন্তু জিনিস শেষ হয় না আমি একটা বলেছি আমি দেশে ফিরত এসেছি একটা সুযোগ খোঁজার জন্য দেশের সেবা করার জন্য কাজ করার জন্য দেশের জন্য এটা আসতে পারে এই মুহূর্তে নাই হয়তো বছর দের পরে পরিস্থিতি পাল্টে যাবে তখন আমি দেখব কি করা যায় সো এটা একটা সুযোগের উপরে বছর পর আপনি নতুন দল গঠন করবেন নাকি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে নি সেটা পরিস্থিতি এগুলো অনেক সময় আগের থেকে একটা জিনিস দেখা যায় না পরিস্থিতি কীরকম দাঁড়াবে দেড় বছর পরে এটা বলা খুব কঠিন একটা অনেক কিছু ঘটে যেতে পারে এই দেড় বছরে অর্থনীতির টোটাল কলাপস একটা হতে পারে এবং তার থেকে এই সংকটের ফলে আওয়ামী লীগ পতন হতে পারে তারপরে কি আসবে আমরা তো বলতে পারি না সো আমরা পরিস্থিতিতে দেখি তারপরে নির্বাচনের সময় না নির্বাচনের পরে আমার মনে হচ্ছে এই মুহূর্তে খুব বেশ কিছু হবে না এবং জনগণের মধ্যে একটা আশা ছিল যে বিদেশি একটা শক্তি আমেরিকা বাংলাদেশের জনগণের কে বাঁচাবে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশিদেরকে বাঁচাতে হবে এই সত্যটা বেশিরভাগ লোকে এটা ভুলে গেছে এটা বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে কারণ আমেরিকানরা বা ইউরোপিয়ানরা তারা আমাদের গণতন্ত্রের পক্ষে তারা কাজ করবে কিন্তু আমাদের লড়াই তারা কেউ করবে না এবং এটাই মেইন সমস্যা সো এই মুহুর্তে আমি কোনো বিরাট কোনো আমাদের গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে খুব অগ্রসর হবে আমি এটা কোনো লক্ষণ দেখি না বলে আমি মনে করি একটা একটা গ্যাপ দেওয়া দরকার আর আমি বাইরে আমার কনসালটেন্সি চাকরিও আমি করবো কিছুদিন এটার জন্য আমি সরে আসছি বলছেন না এই ধরনের কোনো সিগন্যাল আমি পাইনি আমি কারো এরকম সিগনাল চলি না আমার সিদ্ধান্ত আমি নিয়েছি মার্কিনি সিগন্যালে সরে আসাটা এটা এটাতে লোকে কি এটাতে আসান্বিত হয়েছে যে অন্য কিছু ঘটতে যাচ্ছে আমি জানি না কিন্তু না এই ধরনের কোন কথা না আমি আমার নিজের সিদ্ধান্তটা নিয়েছি অনেক কিছু মিলে আমার মানে চাকরি করার দরকার এখন আমার যে সঞ্চয় ছিল আইএমএফ এ চাকরি করে প্রায় শেষ তো আমি বাইরে কিছুদিন কাজ করে আবার কিছু সঞ্চয় নিয়ে দেশে ফিরত আসবো আবার দেশেই থাকবো এমনিতে এই সিদ্ধান্তটা কি আপনি মানে এই সময় দেশের স্বার্থে তো সবকিছু আমি দেশে ফেরত আসছি দেশের স্বার্থে কিন্তু নিজে তো বেঁচে থাকতে হবে ঘর সংসার চালাতে হবে তো সবকিছু মিলে এই সিদ্ধান্তটা আমি মনে করি এই আমি ঠিক